ডায়াবেটিস এমন একটা অসুখ যেটা দীর্ঘদিন ধরে খুব আস্তে আস্তে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রকম ক্ষতি সাধন করতে পারে। খুব ছোট ইভেন 1 বছর বয়সী ডায়াবেটিক পেশেন্টও পাওয়া যায়, 5 বছর বয়সীও পাওয়া যায়। ডায়াবেটিস সাইলেন্ট কিলার, শরীরের ভিতরে বাসা বেঁধে তারপর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে দীর্ঘদিন ধরে কুড়ে কুড়ে খায় এই রোগ। ডায়াবেটিস কিন্তু একরকম নয়, Type 1, Type 2 এবং আরো দু রকমের রয়েছে। কোন ধরনের ডায়াবেটিসে কি রকম চিকিৎসা, কি করতে হবে জানাচ্ছেন চিকিৎসক শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। আমি নিবেদিতা, রয়েছি আপনাদের সঙ্গে। ডায়াবেটিস এমন একটা অসুখ যেটা দীর্ঘদিন ধরে খুব আস্তে আস্তে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রকম ক্ষতি সাধন করতে পারে, যার মূল কারণ হয় রক্তে অতিরিক্ত মাত্রায় ব্লাড গ্লুকোজের পরিমাণ, যেটা একটা নির্দিষ্ট থাকে সাধারণ ক্ষেত্রে, যেটা সাধারণ পরিমাণ থাকে 80 থেকে 110 মিলিগ্রাম এবং খাবারের 2 ঘন্টা পরে সেটা ম্যাক্সিমাম 140 থেকে 150 মিলিগ্রাম অবধি যেতে পারে। ডায়াবেটিসের 2 টাইপ নিয়ে আলোচনা করব। একটাকে আমরা বলি Type 1 ডায়াবেটিস, একটাকে বলি Type 2 ডায়াবেটিস। এর মাঝখানে আরও 2 ডায়াবেটিস আছে, একটাকে বলা হয় ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়াং, যেটার নাম হচ্ছে মোডি, আর একটাকে বলে লাডা লেটেন্ট ডায়াবেটিস। এই যে টাইপ ওয়ান ডায়াবেটিস ইউজুয়ালি অল্প বয়সের ডায়াবেটিস, বিটা সেল প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয় এবং ইনসুলিন খরিত হয় যেটা রক্তে সরাসরি মেশে। Type 1 ডায়াবেটিসে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে এই বিটা সেলের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় এবং যার ফলে বিটা সেলগুলি ক্রমশ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেটা খুব বেশি হলে 25 থেকে 30 বছর অবধি হতে পারে। এই ধরনের পেশেন্টকে সাধারণত আমরা অল্প বয়সে পেয়ে থাকি, মোটামুটি 10 থেকে 20 এই বয়সের মধ্যে এই পেশেন্টরা আমাদের আসে। অনেক ক্ষেত্রে খুব ছোট ইভেন 1 বছর বয়সী ডায়াবেটিক পেশেন্টও পাওয়া যায়, 5 বছর বয়সীও পাওয়া যায়। এরা হচ্ছে Type 1 ডায়াবেটিস, 100 জনের মধ্যে 10 জন ডায়াবেটিক যারা এই ধরনের Type 1 ডায়াবেটিসে ভোগে, এদের শুরু থেকে কিন্তু ইনসুলিনই একমাত্র চিকিৎসা। সময়ের সাথে সাথে এদের বিভিন্ন রকম কমপ্লিকেশন তৈরি হয়, কিডনির সমস্যা, চোখের সমস্যা তৈরি হয়, কিন্তু আবার যদি কেউ খুব ভালোভাবে মেনটেন করে, যেমন ধরা যাক আমাদের একজন বিখ্যাত ক্রিকেটার ওয়াসিম আকরামের কথা যদি আমরা বলি, ওয়াসিম আকরামের কিন্তু 7 বছর বয়স থেকে ডায়াবেটিস, 7 বছর বয়স থেকে দিনে 4 বার তাকে ইনসুলিন নিতে হতো। অধুনা ইনসুলিন পাম্প বেরোনোর পর তিনি ইনসুলিন পাম্প ব্যবহার করেন। তিনি কিন্তু আজকে 58 বছর বয়সী একজন মানুষ, সুস্থ সবল, হয়তো আমাদের থেকে অনেক বেশি ভালো আছেন। Type 2 ডায়াবেটিস ইউজুয়ালি বয়সকালে হয়। এটাতে দেখা যায় কি বিটা সেল থেকে হয়তো ইনসুলিনের পরিমাণ খুব ভালোই বেরোচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, অর্থাৎ এই পার্টিকুলার সেলগুলো ইনসুলিনে রেসপন্ড করছে না, তখন এটা Type 2 ডায়াবেটিস হয়। গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, ইনসুলিনের মাত্রাও বেড়ে যায়, রক্তে ইনসুলিন আছে, যেহেতু ইনসুলিন কাজ করতে পারছে না, বিটা সেল আরও বেশি করে ইনসুলিন বের করছে, কিন্তু সেই ইনসুলিন আমাদের শরীরে কোনো কাজে লাগছে না, সেই ইনসুলিন রয়ে যাচ্ছে, উল্টে ওবেসিটি করাচ্ছে, উল্টে ন্যাচারাল অ্যান্ড্রোজেনের হিসেবে কাজ করে। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে শরীরে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, গাইনোকোলজিক্যাল হরমোনাল সমস্যা হচ্ছে, এর জন্য মূলত ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি। এই মূলত 2 টাইপ, একটা মূলত ওষুধে কাজ হয়, পরবর্তীকালে তারও ইনসুলিন লাগতে পারে, আর একটা Type 1 ডায়াবেটিস যেটা তো শুরু থেকে ইনসুলিন লাগে। এর বাইরে থাকে মোডি, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়াং, এই পেশেন্টদের একটু বেশি বয়সে ডায়াবেটিস হয় কিন্তু এদেরও ইনসুলিনই লাগে। তেমনি লাডাও এমন একটা লেটেন্ট ডায়াবেটিস ইন অ্যাডাল্টস, এটাতেও কিন্তু অনেক সময় ইনসুলিন লাগে। তো মূলত এই 4 ধরনের ডায়াবেটিস, তার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় Type 2 ডায়াবেটিস এবং তার সাথে Type 1 ডায়াবেটিস। Type 1 ডায়াবেটিস ছোটদের হয়, Type 2 ডায়াবেটিস বড়দের হয়, এবং 2 ক্ষেত্রেই ইনসুলিন লাগতে পারে, তবে Type 2 কেবলমাত্র ট্যাবলেট দিয়ে চিকিৎসা করা যায়, Type 1 কোনোভাবেই ট্যাবলেট দিয়ে চিকিৎসা করা যায় না।